এই কোথায় যাচ্ছিস সাকিব? শোন, এই আজ কোথাও যাওয়া হবে না, আজকে অনেক কাজ আছে, মাংসগুলো বিলি করতে হবে। আমি মামাদের ছেড়ে যাচ্ছি, তুই আশেপাশের আত্মীয় স্বজন যা আছে তারপরে গিয়ে ফুপুদের বাড়িতে মাংস দিয়ে বাড়ি আসবি, কোথাও যাওয়া হবে না আজকে তোর। ধুর, যখন দেখি শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া কি তোর মুখ ছাড়া কোনো কথা বেরোয় না? তো কি বলবো তোকে, আজকে তো কাজের চাপ, তুই জানিস না, তোকে বলতে হবে কেন? সকাল থেকে তো কাজ করেই যাচ্ছি, মাংসগুলো তুমি দিয়ে আসলেই তো হয়। তুই ঘুরতে গেলে সব কাজ আমি একলা সামলাতে পারবো? আজকের দিনে রাস্তাঘাটে খুব জ্যাম বেশি, দুর্ঘটনার সম্ভাবনা আছে, আজকের দিন ঘুরতে না গেলেও হবে, আজকের দিন মাংসটা দিয়ে আয়। অসম্ভব হবে না, আজকে আমি ঘুরতে যাবো বলেছি যাবই, আর সাথে করে বাইকটা নিয়ে গেলাম, থাকো। এই তুই বাইক নিয়ে গেলে আমি কিসে যাবো রে, বাইক রেখে যা। ওসব জানি না, আমি চললাম, থাকো। আমার জীবন জানটা জলই দিল, ও যখন যা বলবে তখন তাই করবে, এ পারি নি, ভালো লাগে না, থাকলে এই সংসারে আমিও কাজ করতে পারবো না আর। কেমন আছিস? এই তো ভালো। আজকের দিনেও এত দেরি করলি? তোকে বলেছিলাম এর আগে যে আজকের দিনটা তাড়াতাড়ি করে আসিস, ওটা মার্কেটকে কভার করতে হবে, হিসাব আছে? আজ রাস্তা কাঁপিয়ে ফেলবো, ফুল ট্যাঙ্কি লোড করেছি তেলে। আরে আর বলিস না গো, বাড়িতে খুব খ্যাচখ্যাচ লাগাচ্ছে বড় ভাই, বুঝতে পারলি? মাংস নিয়ে যেতে বলছি এদিকে ওদিকে, কি করবো বল? আমি বলছি বুঝাচ্ছি যে আজকের দিনটা না ঘুরলে হয়, তাও শুনছে না। তোর বড় ভাই শুরু করে কেন? আমাদের আকাশকে দেখ দেখি, ও তো মাংস ধুয়ে চলে এসেছি বেড়ানোর জন্য, ওর গার্লফ্রেন্ড ওকে ফোন করেছে। যাক গে, ওসব বাদ দে, এখন কোথায় যাবি সেই প্ল্যান কর। আরে সে তো ঠিক আছে, কিন্তু একা ছাই বম টম লিবি না, ফাটাবো না। আরে ধুর পাগলা, সে ছোটবেলার মতন থেকে গেলি, এখন আমরা মডার্ন হয়েছি, বড় হয়েছি, এখন তো আমরা রাস্তা কাবো রাস্তা। ঠিক আছে ভাই, দু প্লেট গোল্ড ফিলিং নিতে হবে, দুবেলা চলে যাবে, নিয়ে নিবো, চ চ রাস্তা দিয়ে নিবো। দেখ একটা কথা বলি বন্ধু, রাগ করিস না, ঠিক আছে? গাড়িতে কিন্তু বেশি তেল নাই, দুজন আছিস, 180 টাকা 200 টাকা দিবি, আমি কিছু দিব, যে 300 টাকা তেল মারবো, নাহলে কিন্তু গাড়ি যাবে না। আমি 100 টাকা পাবো না, 50 টাকা দেবো। না ঠিক আছে, তুই 50, রোজা 100 টাকা দিবি। الله أكبر الله أكبر الله
হ্যালো ভাই, আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই। আমি রাকিবের বন্ধু বলছি, আমরা হসপিটালে যাচ্ছি ভাই, আপনি তাড়াতাড়ি চলে যান। আপনাদের একটি মেসেজ দেওয়ার জন্য ভিডিওটি অনেক খাটনি করে বানিয়েছি। ঈদের দিনটা হয় কত আনন্দের, আর সেই আনন্দের দিনেই কারো বাড়িতে কান্নার বন্যা বয়ে যায়। আমরা যতটা পারি বাইকের স্পিড কমিয়ে চলব, না হলে হয়তো কোনো মা তার সন্তানকে হারাবে, কোনো বোন তার ভাইকে।